চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে চট্টগ্রামে। রবিবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত। ধর্মঘটের সমর্থনে মহানগরীর বিভিন্ন প্রবেশপথ ও মোড়ে অবস্থান নিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। বাস সহ বিভিন্ন গণপরিবহন চলছে স্বাভাবিকের চেয়ে অনেক কম। এছাড়া তিন পার্বত্য জেলা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা গ্রামের রুটেও বাস চলাচল বন্ধ আছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। শনিবার দুপুরে চট্টগ্রাম আন্তঃজেলা মালিক সমিতি কার্যালয়ের গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে এ ধর্মঘট প্রত্যাখ্যান করেছে মালিক শ্রমিকের একাংশ।